মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত হয়েছে নানা ঐতিহাসিক ঘটনা। আছে গুহার কথা, গাছের কথা, নদীর কথা, ফলের কথা সহ আরও কত কি। এই সমস্ত বিষয়গুলো যদি বাস্তবে কারো সামনে তুলে ধরা হয় তাহলে কেমন হবে, সেই চেষ্টাই করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। তৈরি করেছে এমন এক রহস্যময় পার্ক যেখানে রয়েছে কোরআনের প্রায় সকল নিদর্শন। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলার ভাষ্য, এই কিতাবে কোনো ভুল নেই, অর্থাৎ এটিতে যা যা বর্ণনা করা হয়েছে তা শতভাগ সত্য। এজন্যই এই পার্কে কোরআনের আলোকে বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ে জানতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক। কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনার চিত্রায়ণ ও সাজসজ্জা আছে এই পার্কে। রয়েছে মরুদ্যান, পাম বাগান, নয়নাভিরাম লেক, চলমান রাস্তা এবং সাইক্লিনিং ট্র্যাক ও হাঁটার রাস্তা। 2019 সালের মার্চে পার্কটি চালু করা হয়েছে। দুবাই মিউনিসিপ্যালিটির উদ্যোগে আল খাওয়ানিজ অঞ্চলের 60 হেক্টর ও 6,000 বর্গমিটার জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই পার্ক। শুধু মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষের জন্য এতে প্রবেশাধিকার রয়েছে। অমুসলিমদের মধ্যে কোরআনের সৌন্দর্য ও অলৌকিকতা উপস্থাপনের জন্যই এমন ব্যবস্থা। সূরা কাহাফে বর্ণিত গুহার আদলে এই পার্কে গুহা নির্মাণ করা হয়েছে। কোরআনে উল্লেখিত 54টি গাছের মধ্যে মাত্র কয়েকটি ছাড়া বাকি সবগুলো গাছই স্থান পেয়েছে পার্কটিতে। এতে রয়েছে হ্রদ, শীতাতপ নিয়ন্ত্রিত টানেল, শিশুদের খেলার জায়গা, ওমরা কর্নার, দর্শনার্থীদের জন্য কোরআনে কারিমের মহিমা প্রদর্শনের স্থান ও ফোয়ারা। হযরত মূসা আলাইহিসাল্লাম এবং মিশরের নীল নদের কথা এসেছে পবিত্র কোরআনে। সেই নীল নদের একটি আকৃতি এই পার্কে স্থাপন করা হয়েছে। এভাবে হযরত ইউসুফ আলাইহিসাল্লামকে যে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল সেই নিদর্শনও তৈরি করেছে পার্ক কর্তৃপক্ষ। আগত দর্শনার্থীদের সুবিধার্থে কোরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেওয়া হয়েছে প্রতিটি নির্মাণের পাশে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রয়েছে ডিজিটাল থিয়েটার, যেখানে কোরআনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও দেখানো হয়। পার্ক কর্তৃপক্ষের প্রত্যাশা, চিকিৎসা ও বিজ্ঞানের ক্ষেত্রে কোরআনে উল্লেখিত সব অলৌকিক বিষয়ের অর্থ ও ব্যাখ্যা জানার জন্য কোরআন পার্ক হবে দারুণ মাধ্যম। এখানে গাছ ও বৃক্ষের উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে এবং বিজ্ঞানের এত উন্নতির পরও কোরআনে উল্লিখিত বৃক্ষের প্রতি তাঁরা কত বেশি নির্ভরশীল সেটাও বলা হয়েছে।